이제 어디로 춘다. 와우. Now I'm starting to see on castle, bro. And don't you stick. না ওই ক্যানন বিচের মতো অত জায়গা না আমরা রুবি বিচে চলে আসছি আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ আমার একটু সমুদ্রে নামার ইচ্ছা কি যে সুন্দর এই বিচটা জাস্ট অদ্ভুত চলেন আসেন সামনের দিকে যান আমরা রুবি বিচ পৌঁছে গিয়েছি লাস্ট পর্যন্ত কি সুন্দর দারুণ জায়গা দারুণ ভিউ আর আমাদের সংসার এখানে পাতা হবে এখন এই যে এখানে সংসার পাতা হবে আগে খাওয়া দাওয়া করব তারপরে অন্যান্য কাজ আমরা এই রকের পাশেই বসব রকের সামনে বসব দারুণ বিচের ভিউ দারুণ ভিউ একদম ব্রেথ চেকিং ভিউ রুবি বিচে এসে মন ভালো হয়ে গেল এত সুন্দর আর আমাদের বাসার খুবই কাছাকাছি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমরা খাচ্ছি এখন বিরিয়ানি আর সাথে আছে ইয়াম্মি বোরহানি আর আধিরা আর কিয়ান খাচ্ছে হচ্ছে ম্যাকারনি চিজ আর এদিক থেকে ওরা ছবি আঁকাচ্ছে আর এই যে খাওয়া দাওয়া চলছে বিচের পাড়ে মজাদার খাবার রুবি বিচটা যে এত সুন্দর আমার মানে দেখে বেস্ট বেস্ট ভিউ আমার কাছে মনে হয়েছে বিচের ভিউ যদি দেখতে হয় অফকোর্স রুবি বিচে আসা লাগবে জাস্ট অসাধারণ আমি ক্যানন বিচ গিয়েছি ওশনশোর গিয়েছি আরও দু একটা বিচ গিয়েছি বাট রুবি বিচের মতন ভিউ আমি একটাতে পাইনি জাস্ট পারফেক্ট একটা ভিউ পাওয়া যায় আর এই দিক থেকে এই যে এই পাহাড়টার ওই দিকে গেলে তো আরও সুন্দর তো মনে হচ্ছে যে রুবি বিচে আসাটা একদম মানে বেস্ট হয়েছে আমি ভাবছিলাম যে এক সপ্তাহ ডিফারেন্টে আবার একটা বিচে যাব লাস্ট উইকে আমরা ক্যানন বিচ আসলাম আবার আর একটা বিচে আবার এখন কি করতে যাব সুজয় বললো চলো ঘুরে আসি তো এসে আসলে মনে হচ্ছে যে আশাটাই সার্থক হয়েছে কারণ এত সুন্দর
এবারকার সামারের বেস্ট এবং লাস্ট ট্রিপ ছিল হচ্ছে রুবি বিচ। রুবি বিচে যাওয়ার আগে আমরা চিন্তাও করিনি ওখানে যে আমরা এতটা এনজয় করব। আমরা রুবি বিচে যাওয়ার আগে ওয়েদার দেখেছিলাম 65 থেকে 68 ডিগ্রি ফারেনহাইট থাকবে এবং একটু মেঘলাও থাকবে, তো যেটা খুব একটা ভালো ওয়েদার না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাট এখানে এসে দেখি যে খুবই সানি ওয়েদার ছিল এবং হচ্ছে খুব একটা গরমও ছিল না, খুব একটা ঠান্ডাও ছিল না, আর সমুদ্রের জলও খুব বেশি ঠান্ডা ছিল না, যে কারণে আমরা বেশ এনজয় করেছি আর সমুদ্রে আমরা নামতেও পেরেছি। আমি আর সুজয় তো অনেকটা সময় সমুদ্রে কাটিয়েছিলাম। আর রুবি বিচে আমরা বেশ অনেকটা সময় হাতে নিয়েই আসছিলাম, প্রায় 4-5 ঘন্টা মতো আমরা এই বিচে ছিলাম, তো বেশ এনজয় করেছি, পুরোটা ঘুরে দেখেছি এবং অনেকটা সময় কাটিয়েছি বিচের ধারে। এই চলে আসো, অনেক বড় ঢেউ। আমরা একতরফা ঝাপাই টাপাই আবার একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু ব্রেক নিয়ে আবার আসছি এই সাইডে। ওই সাইডে হচ্ছে ওশান, ওশানের অপোজিট সাইডে, ওশানের থেকে যে জলগুলো আসছে ওইটা দিয়ে একটা মানে লেকের মতো সৃষ্টি হয়েছে, তো সেই জায়গায় আধিরা নামতেছে, কারণ আধিরার ভয় লাগে, আধিরা ওশানে নামতে ভয় পায়, সি বিচে নামতে ভয় পায়, এজন্য আধিরা আসছে এইখানে ঝাপাতে। এটা লেকের মতো, এটা ওর পছন্দ যে ঠান্ডা রয়েছে নিরিবিলি। অবশ্য অনেক বাচ্চারা এখানে, বাচ্চারা বেশিরভাগ এই সাইডটাতেই নামে। চল আনন্দ কর। হ্যাঁ বসে আছে, কে শুয়ে আছে অথবা ওখানে কারোর ইয়ে আছে? না না না, কেউ কারোর টুপি রেখে গেছে খালি। What happens if you give the rock inside, Daddy? What happens if you put the rock inside? Nothing happens. The rock inside. আমার আধিরা যে পরিমানে সাহসী ছিল সাহসটা নষ্ট করে দিয়েছে করোনা, বুঝেছো দাদি? আধিরা সাহসটা নষ্ট করেছে কিন্তু করোনা। খেল আর একজন মানুষ বাংলাদেশের গেঞ্জি পরে আইছে, বাংলাদেশের গেঞ্জি, এই যে গেঞ্জি। কি বলো, আধিরা সমুদ্রে একদমই নামতে চায় না, ও সমুদ্রের ঢেউ এবং শব্দ ভীষণ ভয় পায়, তো ওকে আজকে আমরা একটু জোর করে নামিয়েছিলাম যাতে ওর ভয়টা একটু কাটে, বা ওর বাবা কোলে করে নিয়ে নামালো, বাট সে তো এনজয় করলোই না, আরও বেশি ভয় পাচ্ছিল, তো ওকে আবার উঠিয়ে নিয়ে আসলাম। পরে আমরা বিচের অপোজিট সাইডে এসে দেখি যে এই জায়গাটাতে অনেক বাচ্চারা খেলা করছে এবং আধিরাও নামতে ছিল, ও এই সাইডটাতে এসে বেশ এনজয় করেছে। আর ও তো নামতে চাইনি, আর রুবি বিচে কিন্তু নামাও নিষেধ, তার কারণ হচ্ছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মরা গাছের গুড়ি চারিদিক দিয়ে পড়ে আছে, এগুলো সব হচ্ছে এই রুবি বিচের ঢেউয়ের সাথে ভেসে এখানে আসে, তো হচ্ছে বিচে নামা নিষেধ, তার কারণ অনেক সময় ঢেউয়ের মধ্যে এই গাছের গুড়িগুলো দেখা যায় না, এতে করে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে, তো এই জন্য এখানে নিষেধ করে দিয়েছে। বাট আমরা এটা মোটেই জানতাম না এবং কোথায় যে লেখা আছে সাইনটা সেটাও দেখিনি, এই জন্য আমরা বেশ খানিক সময় নেমে একটু ঝাপাঝাপি করেছিলাম। তো আমরা যদিও জোয়ারের সময় নামিনি, ভাটার সময় একদম দুপুরবেলায় নেমেছিলাম, আর সন্ধ্যা লাগার মুহূর্তে কিন্তু অনেক জোরে জোরে ঢেউ আসে এবং জোয়ার আসে, তো তখন এই গাছগুলো বেশিরভাগ আসে এবং এই সাইডটা পুরো ড্রাই দেখছেন, এই সাইডটা কিন্তু পুরো জলে ভরে যায়। What happens when I get the phone inside or a video?
রুবি বিচে আমরা সূর্যাস্ত দেখে তারপরে বাড়িতে গিয়েছিলাম। প্রায় রাত 10টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। তো যদিও আমাদের এখানে সামার টাইমে রাত 10টার দিকেই সন্ধ্যা লাগে, যাই হোক রুবি বিচের সূর্যাস্ত দেখলাম, তারপরে এর পরপরই আমরা বাড়ি ফিরে আসলাম। আর এ পর্যন্ত আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লেগেছে। সমুদ্র দর্শন করতে কার না ভালো লাগে, চলুন আবার দেখা যাবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।